সবার উপরে ঢক সত্য, তাহার উপরে মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড। আপনাদের কোনো চাপা বা কেউ ঢপ যে আপনার চেনা আছে, চেনা থাকুক বা না থাকুক কোনো ব্যাপার না, এই নাটকটা আপনাদের দেখতে হবে আর আপনাদের শেয়ারও করতে হবে। এই নাটকটা ফার্স্ট পার্ট, এটা এতটাই জনপ্রিয় হয়েছে যে এটা সেকেন্ড পার্ট এটা চলে এসছে। এই সেকেন্ড পার্টটা আপনাকে দেখতেই হবে। আমাদের সবচেয়ে প্রিয় অপূর্ব মিয়া জেবিনের জুটি আছে, আর ডিরেকশনে রুবেল হাসান। মিথ্যে কথা বলা আর যদি ধরা যদি পড়ে যায় তখন কি হয়ে যায়, এখানেও সেরকম সেরকমভাবে এরাও সেরকম এত চাপা বা এত ঢপ দিয়ে দিতে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পর ওরা কি শিক্ষা পেয়েছে? আর ওইখানে শেষে দেখানো হয়েছে তাদের একটা সন্তান হয়েছে, পুত্র সন্তানও কি এরকম মানে ঢপবাজি করবে, কেন কি এটা নিশ্চয়ই চাপাবাজ আনলিমিটেড। সেসব জানতে এই এটাকে দেখতেই হবে, আর এটা আমি হাসতে হাসতে আপনার পেট ফেটে যাবে, এটা গ্যারেন্টি। অনেক কমেডি এরকম ফিল্ম বা এরকম শর্ট ফিল্ম অনেক জায়গায় আপনি হয়তো দেখবেন, আমি যেগুলো আমি দেখেছি আমার সেগুলো লজিক ওর মধ্যে সেরকম থাকে, এর মধ্যে লজিক আছে সেটা আপনি পাবেন, এটা গ্যারেন্টি। আর এটা একবার দেখার পর আপনারা বলবেন যে না, টপ অফ বাংলা থেকে যেগুলো সাজেশন পাচ্ছি এগুলো খুব ভালো, এই জন্য তাই আমি ডিসক্রিপশনে সেকেন্ড পার্ট যেটা এইবারে ঈদে যেটা লঞ্চ হয়েছে সেটাও আমি রিলিজ হয়েছে সেটা আমি দিয়ে রেখেছি, প্লাস ওটার আগের পার্টটাও আমি দিয়ে রেখেছি, দুটোই দেখবেন, দেখে বলবেন কেমন লাগলো। এটা লাইক শেয়ার করে দেবেন তাহলে এই নাটকটা অনেক জনপ্রিয় হয়ে উঠবে ফার্স্ট পার্টের মতন, আর এইটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ইনফরমেশান আপনারা মিস করবেন না কোনো দিনও। টক অফ এপার ওপার বাংলায় যেখানে ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দেওয়া হয়।